আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা নৌকা যাত্রা কবিতা সম্পর্কে একটু আলোচনা করবো প্রশ্নোত্তর পড়ে নেব আর বলে রাখি এর আগে যা যা আছে সব পড়ানো হয়ে গেছে ধীরে ধীরে আমরা পাতাবাহার বইটাকে শেষ করে দেবো তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো যারা মিস করেছো ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো পড়ার মধ্যে ঢুকে যাই নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কবিতাটা একটুখানি পড়েনি তারপরে মানে বলবো আর প্রশ্নোত্তর মধু মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাঠে আমায় যদি দেয় তারা নৌকাটি তবে আমি একশোটি তার আটি চারটে পাঁচটে ছটা মিথ্যে ঘুরি বেড়াই না কো হাটে আমি কেবল একটি সাত সমুদ্র তেরো নদী পার তখন তুমি কাঁদো না মা যেন বসে বসে ঘরের একলা কোণে আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আসুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপুর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের বাট ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পার দেখো কবিতাটা আবৃত্তি করে দেয়া হলো এরপরে প্রশ্নোত্তরে ঢুকে যাওয়া যাক আমরা পরপর পরপর প্রশ্নগুলো করে যাব প্রথম প্রশ্ন নৌকা যাত্রা কবিতাটি কার লেখা যাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে নৌকাটি কোথায় ভাড়া ছিল নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা ছিল নৌকাটিতে কি রয়েছে নৌকাটিতে পাট রয়েছে কবিতাটির শিশু ওই নৌকা পেলে কটি পাল ও কটি দাঁড় জুড়ে দেবে নৌকাটি পেলে ছটি পাল ও একশোটি দাঁড় জুড়ে দেবে পাল ও দাঁড় নৌকার কী কাজে লাগে পাল ও দাঁড় নৌকা চালাতে আর নৌকার গতি বাড়াতে কাজে লাগে হাট বলতে কী বোঝো গ্রামেগঞ্জে কোনো নির্দিষ্ট স্থানে যেখানে জিনিসপত্র কেনাবেচা করা হয় তাকে হাট বলে শিশুটি নৌকা পেতে চায় কার শিশুটি মধুবাজি নৌকা পেতে চায় সে নৌকা করে কোথায় যাবে সে নৌকা করে সাত সমুদ্র আর তেরো নদী পাড়ে যাবে সে কাকে সঙ্গে নেবে সে আশুকে আর শ্যামাকে সঙ্গে নেবে সে তার মাকে কাঁদতে পান করেছে কেন সে তার মাকে কাঁদতে পান করেছে কারণ সে রামচন্দ্রের মতো চোদ্দ বছর বনে বসে যাচ্ছে না রামচন্দ্রকে বনেবাস দিতে হয়েছিল কেন পিতার আদেশ পালন করার জন্য রামচন্দ্রকে বনেবাস দিতে হয়েছিল রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী রামায়ণ মহাকাব্য পড়লে জানা যায় রাজপুত্র সোনামানিকের কথা কোন বইতে থাকে রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বইতে থাকে শিশুটি কী কী নিয়ে যাবে শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে চলে যাবে সে কখন নৌকা ছেড়ে দেবে সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে দুপুরবেলা তার মা কোথায় যাবেন দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন তখন সে কোথায় থাকবে তখন সে নতুন রাজার দেশে থাকবে তারপরে প্রশ্ন গিয়ে আছে কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে তিরপূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে কখন সে ফিরে আসবে সে সন্ধ্যা হওয়ার পর ফিরে আসবে নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে কিভাবে শোনাবে সে নতুন যা হ্যাঁ ঘুরে আসার গল্প সে মায়ের কোলে বসে মাকে শোনাবে দেখো পরপর পরপর একুশটা প্রশ্ন পড়ে দেওয়া হলো তোমরা ভালো করে এর উত্তরগুলো দেখে নাও এরপর আমরা পরবর্তী প্রশ্নে ঢুকে যাচ্ছি এরপর দেখো বাক্য রচনা করি কী রচনা আছে বাঁধা নৌকা সমুদ্র গল্প আর মাঝি বাঁধা তীরে অনেক নৌকা বাঁধা থাকে নৌকা জেলেরা নৌকা করে মাছ ধরতে যায় সমুদ্র দীঘার সমুদ্রে খুব ঢেউ গল্প রাতে শোবার আগে মা আমাদের গল্প শোনাতেন মাঝি মাঝিদের জীবিকা হলো নৌকা চালানো দেখো এরপরে আমরা বর্ণ বিশ্লেষণ করব কি কি বর্ণ বিশ্লেষণ আছে একবার দেখে নিই রাজপুত্র তেপান্তর রাজগঞ্জ দুপুরবেলা পুকুরঘাট এগুলো আমরা পরপর পরপর শিখে নেব চলো একটু শুরু করি রাজপুত্রর রয়ে আকার আছে কীভাবে বল তো র হসন্ত যুক্ত আ মুরগি য হসন্ত অ রাজ পুত্র প হসন্ত হস ত হসন্ত র হসন্ত অ রাজপুত্র হয়ে গেল তারপরে আছে তেপান্তর ত হসন্ত এ প হসন্ত আ দন্ত ন হসন্ত ত হসন্ত র হসন্ত অ তেপান্তর রাজগঞ্জ ভালো করে দেখো রহসন্ত আ বর্গী যহসন্ত অহসন্ত ইহসন্ত বর্গী যহসন্ত অ রাজগঞ্জ দুপুরবেলা দহসন্ত হস প হসন্ত হস্যৌ রহসন্ত অসন্ত এ লহন্ত আ দুপুর বেলা পুকুরঘাট ঘাট প হসন্ত হস্যৌ ক হসন্ত র হসন্ত অ ঘ হসন্ত হসন্ত অ পুকুরঘাট এরপরে বিপরীত শব্দ আছে দেখো বাঁধা খোলা বোঝাই খালাস মিত্যে সত্যি সন্ধে সকাল দেশে বিদেশে তারপরে অর্থগুলো জেনে নিই কি আছে দাঁড় দাঁড় মানে যার সাহায্যে নৌকা চালানো হয় পাল পালিটি এটি কাপড়ের তৈরি এটি টাঙিয়ে হাওয়ার সাহায্যে নৌকা চালানো হয় কোণে ঘরের এক প্রান্ত যেখানে দুই দেওয়াল এসে মেলে মানিক একটা এক জাতীয় রত্ন পার পার মানে পেরিয়ে যাওয়া তারপরে সমার্থক শব্দ লিখি সোনা মানে স্বর্ণ নৌকা মানে নাই নদী তটিনী বা তরিঙ্গিনী সমুদ্র হচ্ছে সাগর সিন্ধু মাঠ হচ্ছে প্রান্তর ময়দান সাত নম্বর প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করি প্রথমটা হবে রাজপুত্র তারপরে হবে দুপুরবেলা তারপরে একটিবার তারপরে তেপান্তর শেষকাল হবে রাজগঞ্জ তারপরে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও প্রথমটা বাধা তারপরে বাঁধা বাঁধা মানে হচ্ছে প্রতিরোধ বাঁধা মানে হচ্ছে বাঁধন তারপর ছটা আর ছটা প্রথম ছয়টা মানে হচ্ছে ছয়টা আর দ্বিতীয় ছটা মানে হচ্ছে কিরণ তারপরে কোণে আর কোণে কয়কার মধ্যায় কোণে মানে হচ্ছে প্রান্তে আর কন্তন্ত নয় কোণে মানে বিয়ের পাত্রী দেশে আর দেশে প্রথম দেশে মানে হচ্ছে রাষ্ট্র আর একার এক মধ্যে মানে হচ্ছে ঘৃণা পাড় আর পাড় পার মানে পেরোনো আর পার মানে কিনারা এরপরে দেখো পাটের শব্দটি দুটি অর্থে ব্যবহার করে আলাদা আলাদা বাক্য রচনা করো কীভাবে হবে পাটে মানে অস্ত যাওয়া আকাশ ঘিরে মেঘ করে যে সূর্য যে গেলো পাটে আর পাটে মানে একটা জিনিস এই জগ এই ব্যাগটি পাটের তৈরি ঠিক আছে আজ তাহলে এ পর্যন্ত থাকুক বাকি অংশ দ্বিতীয় পর্বে হবে আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন সাথে করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে